সকাল থেকে আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম মইদুল ইসলামের খবরের দিকে, আমরা দেখছি গতকাল রাত থেকে মইদুল ইসলামের বাড়ির সামনে মোতায়েন করা রয়েছে পুলিশ, তাকে গ্রেফতারের জন্য মোতায়েন করা রয়েছে পুলিশ, এমনটাই অভিযোগ করছেন মইদুল ইসলাম। এবং এখনো পর্যন্ত কিন্তু তার বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশ, এমনটাই দাবি করা হচ্ছে। এবং গতকাল রাতের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যখন প্রায় 100-এর উপরে পুলিশকর্মী তার বাড়ি ঘিরে ফেলেছিল, এমনটাই দাবি করা হচ্ছে মইদুল ইসলাম এবং তার পরিবারের পক্ষ থেকে। এবং তার স্ত্রীর যেমনটা দাবি যে দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এবং আজ সকালে আমাদের প্রতিনিধি শিক্ষক নেতা মইদুল ইসলামের সঙ্গে কথা বলেছেন, তিনি ঠিক কি বলেছেন শুনে নেব আমরা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পুলিশ টেবিলের তলায় মাথা লুকোয় শাসক দলের গুন্ডা দেখে। সেই পুলিশ গতকাল রাতে, আমি আমার শ্বশুর বাড়িতে আছি, আমি একজন শিক্ষক, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক, সেখানে রাত 11টা থেকে বিধাননগর নর্থ থানার আইসি এবং বেলেঘাটা থানার আইসির নেতৃত্বে যেভাবে এসে এই গেটে লাথি মারছে, গেটের তালা ভাঙার উপক্রম করছে। আমার শ্বশুর একজন হার্টের পেশেন্ট, 67 বছর বয়স, তার বুকে স্টেন লাগানো আছে, তাকে যেভাবে হুমকি দিচ্ছে যে আপনি বাধা দিচ্ছেন আপনার বিরুদ্ধে গ্রেপ্তার হবে, তিনি অসুস্থ হয়ে গেছেন, আমার শালা বমি করছে, আমার 2 বছরের একটা বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, আশেপাশে সমস্ত মানুষ আতঙ্কিত, আমরা ঘরবন্দি। এবার প্রায় আড়াই ঘন্টা ধরে তাণ্ডব লীলা চালালো। অপরাধ কি? কোনো অপরাধের কথা নেই, কোনো কাগজ নেই, কোনো আমরা শুনে নিলাম শিক্ষক নেতা মইদুল ইসলামের বক্তব্য। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী রয়েছেন। বিট্টু, এই মুহূর্তে সেই জায়গার পরিস্থিতি কি? তুমি সকাল থেকে নজর রাখছো এই খবরের দিকে, এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কিরকম রয়েছে? দেখো, মইদুল ইসলাম এখনো পর্যন্ত বাড়ির ভিতরে রয়েছেন, তিনি প্রায় গৃহবন্দী বলা যেতে পারে, কারণ তালা খুললে পুলিশ অ্যারেস্ট করে নেবে। এবং আমার পেছনে যে দৃশ্য দেখতে পাচ্ছ, পুলিশকর্মীরা এখনো পর্যন্ত তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা অর্ডারের অপেক্ষা করছেন। আমরা যেটা জানতে পাচ্ছি যে মইদুল ইসলামকে অ্যারেস্ট হবেন কি হবেন না সেই মর্মে তারা অর্ডার অপেক্ষা করছেন। সময় মতো অর্ডার পেয়ে গেলেন, মইদুল ইসলামকে অ্যারেস্ট করার পরিকল্পনা নিয়েছেন এবং তার বিরুদ্ধে বিধাননগর নর্থ থানাতে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ মূলত দুটি, একটা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার আর একটা হচ্ছে আত্মহত্যা প্ররোচনা দেওয়া। তুমি জানো যে কয়েকদিন আগে সম্প্রতি বিকাশ ভবনের সামনে 5 জন শিক্ষিকা তারা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন, যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এই অবস্থায় দাঁড়িয়ে তাদেরকে বিষ পানের প্ররোচনা দিয়েছেন মইদুল ইসলাম, এমনটাই অভিযোগ আনা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে বিধাননগর নর্থ থানার সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাত্রবেলা পুলিশের তরফে বিপুল বাহিনী তারা আসেন, তারা এসে মইদুল ইসলামের বাড়িতে চড়াও হন, দরজা ধাক্কা দেওয়া হয় এবং তার পাশাপাশি তাকে অ্যারেস্ট করার পরিকল্পনা নেয়। যদিও মইদুল ইসলাম কালকে রাত্রির থেকে তার পরিবার সহ গৃহবন্দী অবস্থায় রয়েছেন, তালাবন্ধ অবস্থায় রয়েছেন। এবং আজকে মইদুল ইসলামের বাড়িতে তার শাশুড়ি গণেশ পুজোর আয়োজন করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে গণেশ পুজোর যেই কেনাকাটি দরকার সেই কারণে তিনি বাইরে বেরোতে পারছেন না, কাজেই গণেশ পুজোর যে প্রক্রিয়া সে প্রক্রিয়া কার্যত বন্ধ করে দিতে হয়েছে। এর পাশাপাশি তার পরিবারের সদস্যরা বাড়ির ভিতরে রয়েছেন, আমরা কথা বলেছি তাদের সঙ্গে এবং তারা কার্যত আতঙ্কিত পুলিশের এই ভূমিকা দেখে। এখনো পর্যন্ত পুলিশ বাইরে যেভাবে মোতায়েন রয়েছে তাতে করে পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত হাতের বাইরে তা বলা যেতেই পারে। বিট্টু, এই বিষয়ে মইদুল ইসলামের তরফ থেকে কি বলা হয়েছে, কোন রকম আইনি পদক্ষেপ কি তিনি নেবেন? বিট্টু, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যেমনটা দেখা যাচ্ছে শিক্ষক নেতা মইদুল ইসলাম তার বাড়ির সামনে জমায়েত রয়েছে, গতকাল রাত থেকে পুলিশ তাকে গ্রেফতার করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। জঙ্গলের রাজত্ব বললেও বোধহয় কম বলা হয়। মইদুল মাস্টারমশাই, মইদুল গত নির্বাচনে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে প্রার্থী ছিল, পরিচিত ছেলে, বিশেষ করে মাস্টারমশাইদের নানান ইস্যুতে সে রাস্তায় থাকে, দপ্তরে যায়, মন্ত্রীর কাছে যায়, আধিকারিকদের কাছে যায়, তাদের বিষয় নিয়ে যায়, সবাই চেনে ওকে, এটা নয় যে ও অচেনা লোক। তাহলে হঠাৎ করে কাল রাত থেকে ওদিকে 5 জন সুইসাইডের অ্যাটেম্প করেছিলেন, যাদের বেআইনিভাবে সরকার বদলি করেছিল, সেই তাদের মধ্যে একজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, বোধহয় পুতুল রানী মন্ডল নাম। গতকাল ও পুতুল রানী মন্ডলের ছেলে সহ হাসপাতালে গেছিল, এটি কি অপরাধ হয়ে গেল? একজন মরণোন্মুখ দিদিমণি যিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, কতদিন হয়ে গেল, বোধহয় 12-14-15 দিন হয়ে গেল এখনো হাসপাতালে, তার ছেলেকে নিয়ে উনি হাসপাতালে দেখতে গেছিলেন নতুন, গত 1-2-3-4 দিনের মধ্যে তো এটা নতুন যোগ, আর তো কিছু নেই। তাহলে হাসপাতালে দেখতে যাওয়াটা কি অপরাধ হয়ে গেল না অন্য কিছু? যদি পুরনো কোনো মামলা থেকে থাকে তো প্রকাশ্যে দিনের বেলা ঘুরে বেড়ায়, কোনো অসুবিধা ছিল না। যদি এমন হয় যে ওকে গ্রেপ্তার করাটা জরুরি, আর গ্রেপ্তার মানে না কেন, অভিযোগ হলে গ্রেপ্তার হয় নাকি,
একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করবে, তদন্ত করে প্রাইমা ফেসি অ্যাকিউজ মনে করলে তখন তাকে গ্রেপ্তার করে কোর্টের কাছে প্রডিউস করবে। কেউ কিন্তু অভিযোগ করলে অমনি গ্রেপ্তার করতে হবে তো নয়। ফলে চূড়ান্ত জঙ্গলের রাজত্ব কাল রাত থেকে চলছে, এটা বন্ধ হওয়া উচিত। সরকার বলে কেউ আছে কিনা, প্রশাসন বলে কেউ আছে কিনা স্পষ্ট হয়ে যাচ্ছে। একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিত্তু।